নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। এনসিয়েন্ট হিস্ট্রিতে আমরা চ্যাপ্টার নাম্বার 7 মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করছিলাম, এবং মৌর্য সাম্রাজ্যের উপর এটা 5 নম্বর এবং শেষ পার্ট। এর আগে 4টে পার্টে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। এই প্লে লিস্টের মেন উদ্দেশ্যই হচ্ছে WBCS পরীক্ষার জন্য ডিটেলসে হিস্ট্রি তোমাদের সঙ্গে আলোচনা করা। তো যারা মেন্স পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে, কারণ হিস্ট্রির ডিটেলস কোশ্চেন তোমরা মেন্সে পেয়ে যাবে। তো সেইখানে এটা হেল্প হবে, যারা মেন্সে অপশনাল হিস্ট্রি নিয়েছো তাদেরও লেখার সুবিধা যাতে হয়, সেই রকম ভাবে এই ভিডিওগুলো বানানো। অনেকটা ডেপথে গিয়ে আমি এখানে আলোচনা করছি। আজকের যে টপিক সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, তার সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে আলোচনা করব, যেমন কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, এরকম পরীক্ষায় হামেশাই কোশ্চেন আসে, সেগুলো তোমরা পেয়ে এখান থেকে পেয়ে যাবে। এই চ্যানেলের প্লেলিস্টে মেন্স এক্সাম সেকশনের মধ্যে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের একটা প্লেলিস্ট করা রয়েছে। তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার আমি ডিটেলস এখানে আলোচনা করছি WBCS মেন্স লেভেলের। তো তোমরা হিস্ট্রির এই প্লেলিস্টটা থেকে খুব ডিটেলসে জানতে পারবে। আগের ক্লাসগুলো না দেখলে অবশ্যই দেখে নিও। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য পরীক্ষার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষা হতে চলেছে, তো এই পরীক্ষাগুলোর জন্য যদি তোমরা প্রিপারেশন নাও, তাহলে তোমাদের জন্য আনঅ্যাকাডেমি এনেছে একটা ফ্রি মক টেস্ট। এই মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদের কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, তোমরা 28 তারিখে সকাল 11টাতে এই ফ্রি মক টেস্টটা দিতে পারবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আগে এনরোল করে রাখো, এবং এই দিন 28 তারিখে 11টার সময় অবশ্যই মক টেস্টটা দিও। তাহলে তোমাদের প্রস্তুতির যে একটা ইম্পর্টেন্ট পার্ট মক টেস্ট দেওয়া, সেটা এখান থেকে তোমরা করতে পারো। ফ্রি মক টেস্ট তোমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও। তার সাথে সাথে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একটা ফ্রি মক টেস্ট রাখা হয়েছে 29 তারিখ সকাল 10টাতে। দুটো মক টেস্টেরই বৈশিষ্ট্য হচ্ছে তোমরা যে টেস্টটা দেবে সেটার উত্তর অ্যানালাইসিস করা হবে। এই টেস্টটার অ্যানালাইসিস হবে 12টার সময়, আর পরের দিন 29 তারিখ যে টেস্টটা হবে সেটা বেলা 12টার সময় তার অ্যানালাইসিস হবে। তো তোমরা কোশ্চেন তো প্র্যাকটিস তোমাদের হচ্ছেই, তার সাথে সাথে যদি কোনো কোশ্চেন অজানা থাকে বা সেই এগুলো যদি জানতে চাও অ্যানালাইসিস, সেটাও তোমরা ক্লাস এখানে ক্লাস দেওয়া হবে ফ্রি ক্লাস, সেটার মাধ্যমে জানতে পারবে। তো 29 তারিখ সকাল 10টাতে এই টেস্টটা হবে। নিচে ডেসক্রিপশনে দুটো লিঙ্কই দেওয়া রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই এনরোল করে নিও। এই টেস্টটাতে আরো একটা ব্যাপার রয়েছে, তোমরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বা ফিফথ 1 থেকে 5-এর মধ্যে হতে পারো, তাহলে কিছু প্রাইজের ব্যবস্থা রেখেছে আনঅ্যাকাডেমি। তো এই প্রাইজ গুলো তোমরা জিততে পারো যদি র্যাঙ্ক করতে পারো। তো অবশ্যই চেষ্টা করো এই প্রাইজ গুলোর কোনো একটা জেতার, এবং আশা করব তোমাদের মধ্যে থেকে কেউ এখানে প্রাইজ জিতে আনবে। তো 29 তারিখে অবশ্যই এই মক টেস্টটাও দিও। আমি আনঅ্যাকাডেমি প্ল্যাটফর্মে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি প্রতি মঙ্গলবার থেকে রবিবার সন্ধে 7টাতে। এই ক্লাসগুলোতে আমি MCQ প্র্যাকটিস করাচ্ছি হিস্ট্রির ওপরে, এবং মাঝে মাঝে মিক্সড কোশ্চেনের ওপরেও করাচ্ছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এখন মক টেস্ট করা আয়োজন করছি আমি এখানে। তোমরা এই টেস্টগুলো মানে এই ক্লাসগুলো করতে পারবে, লাইভ ক্লাস এগুলো তোমরা করতে পারবে। নিচে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমাকে ফলো করতে পারো। যদি তোমাদের কাছে আনঅ্যাকাডেমি অ্যাপ না থাকে, তাহলে প্লে স্টোর থেকে আনঅ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নাও ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে, এবং তারপরে যখন ক্লাস দেখতে যাবে একটা কোড চাওয়া হবে, সর্বজিৎ 10, এই কোডটা অবশ্যই দিও, দিয়ে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবে। এই ফ্রি ক্লাসগুলোর সুবিধা হচ্ছে এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে লাইভ ক্লাস হয়, তোমরা পোলের মাধ্যমে অ্যান্সার দিতে পারবে। লাস্টে ক্লাসের শেষে তোমরা জানতে পারবে কি কত নাম্বার পেলে, তোমাদের পজিশন কি 1 থেকে 10-এর মধ্যে, এরকম একটা কম্পিটিশনের মতো করে এখানে আমি খুব ইন্টারেস্টিং ক্লাস গুলো হয়, তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করো, তাহলে বুঝতে পারবে। এছাড়াও তোমরা এখানে থেকে PDF ডাউনলোড করতে পারবে, পুরোনো ক্লাস যেগুলো রয়েছে সেগুলো সমস্ত আগের যেগুলো আমি ক্লাস নিয়েছি সেগুলোও দেখতে পারবে। তো প্রত্যেকটা সুবিধা পেয়ে যাবে। এটাকে স্পেশাল ক্লাস বলা হয় আনঅ্যাকাডেমিতে। এই স্পেশাল ক্লাস ব্যাপারটা পুরোপুরি ফ্রি, তোমাদের কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, তা সত্ত্বেও তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো। তো অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলো দেখো, আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, ইউটিউবে ক্লাসগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হও, আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও তোমাদের কোনো অসুবিধে থাকলে বা যদি ভালো লাগে। চলো আমরা আগের দিন অবধি যেটা আলোচনা করেছি মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম, যার কিছুটা অংশ বাকি থেকে গেছে। আগের দিন একটা টার্ম আমরা পেয়েছিলাম NWP NBPW অর্থাৎ নর্দার্ন ব্ল্যাক
পলিশড ওয়ার, অর্থাৎ এটা একটা মৃৎপাত্র ছিল। আমি আগের দিন আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ছবিটা অ্যাড করা হয়নি, দেখো ছবিতে দেখে নাও, এরকম এটা ভাঙা পাত্র, মানে পুরো গোটা অবস্থায় পাওয়া যায়নি, কিন্তু এর থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কেন এটাকে ব্ল্যাক এবং পলিশড বলা হচ্ছে। এটা কালো রঙের মৃৎপাত্র, এটা একটা মাটির তৈরি জিনিস এবং তার সঙ্গে এটা চকচকে, খুব পলিশড করা। তো এই ধরনের মৃৎপাত্র মৌর্য পিরিয়ডে ইউজ করা হতো, এটাকে বলা হয় NBPW বা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এবার আজকে চলে যাব, আজকের যে টপিক থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে মৌর্য সোসাইটি, সমাজ ব্যবস্থা এই সময় কি কেমন ছিল। ফার্স্ট যেটা আমাদের জানতে হবে যে এই সময় কি দাস ব্যবস্থা, স্লেভ এবং হায়ার্ড লেবার, অর্থাৎ মজুরির বিনিময়ে যে লেবার, সেই সিস্টেম গুলো ছিল। এখানে দুজন দুরকম কথা বলছেন। এক নম্বর ব্যক্তি হচ্ছেন মেগাস্থিনিস, মেগাস্থিনিস বলছেন ভারতে সেই সময় দাস ব্যবস্থা ছিল না। অন্যদিকে অর্থশাস্ত্র অর্থশাস্ত্রে কৌটিল্য বলছেন কি যে দাস ব্যবস্থা ছিল। তাহলে দুজনের মধ্যে একটা কনফিউশন এসে যাচ্ছে যে আদৌ কি সেই সময় সোসাইটিতে দাস ব্যবস্থা ছিল। তো এখনকার ঐতিহাসিকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে দাস ব্যবস্থা ছিল, কিন্তু মেগাস্থিনিস ব্যাপারটা বুঝতে পারেননি। কারণ মেগাস্থিনিস কোথা থেকে আসছেন? মেগাস্থিনিস আসছেন ইউরোপ থেকে, গ্রিস থেকে, এবং গ্রিসে সেই সময় দাস ব্যবস্থা চরম পর্যায়ে ছিল। সেই সময় দাসদের ওয়ান টাইপ অফ বর্বরের মতো ব্যবহার করা হতো, তাদেরকে পশুর মতো ব্যবহার করা হতো গ্রিসে বা ইউরোপে, যে জিনিসটা গ্রিস বলো বা রোমান বলো, রোমে এইরকম ভাবে ব্যবহার করা হতো, যেটা ভারতে সেই সময় ছিল না। দাসদের অবস্থা তুলনামূলক ভাবে ভালো ছিল এই সময়টাতে, তাই জন্য মেগাস্থিনিস ভেবেছিলেন এরা দাস নয়, এরা হয়তো চাকর, যাদের বলি আমরা ডোমেস্টিক সার্ভেন্ট, তাদের মতো কাজ করেন, এইরকম হয়তো ভেবেছিলেন। সেই জন্য মেগাস্থিনিস বলছেন যে দাস ব্যবস্থা ছিল না। কিন্তু কৌটিল্য যেটা বলছেন সেটাই হয়তো সঠিক, কারণ শুধু কৌটিল্য অর্থশাস্ত্রে এটা পাওয়া যাচ্ছে তা নয়, বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থেও এটা দেখা যাচ্ছে যে দাস ব্যবস্থা ছিল, কিন্তু দাসদের অবস্থা এই সময়ে একটু ভালোর দিকে গেছিল। এর পিছনে একটা মূল মেন যে কারণ সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের কারণে দাসদের অবস্থার সমাজে উন্নতি হয়, এটা মানতেই হবে। তো সেই কারণে বৌদ্ধ ধর্ম বলো বা অন্যান্য যে ধর্ম, যেগুলো প্রত্যেকটাই আর্য ব্রাহ্মণ্য ধর্মকে চ্যালেঞ্জ করেছিল, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্ম, এই প্রত্যেকটা থাকার কারণে এই সময় দাসদের অবস্থা একটু ভালো ছিল। তো সেই জন্য মেগাস্থিনিস একরকম কথা বলছেন, অ্যাকচুয়াল হচ্ছে এই সময় দাস ব্যবস্থা ছিল। এবার ভারতের যারা দাস ছিল সেই সময় তাদেরকে সংস্কৃতে দাসাস বলা হতো, এবং সেখানে বলা হচ্ছে যে ট্রিটেড ভেরি হিউম্যানলি, অর্থাৎ তাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করা হতো তাদের সঙ্গে। কারণ যেটা অশোকের শিলালিপি থেকে আমরা দেখে এসেছি যে অশোক নিজে লিখে গেছেন যে দাস এদের প্রতিও ভালো ব্যবহার করতে হবে, তোমাদের বাড়িতে যারা কাজ করছে তাদের বাড়ি তাদের জন্য ভালো, মানে তাদের প্রতিও ভালো ব্যবহার করতে হবে, ডোমেস্টিক ওয়ার্ক যারা করছে তাদের প্রতিও ভালো ব্যবহার করতে হবে, এটা আমরা অলরেডি দেখে এসেছি। তো স্বাভাবিকভাবে এই সময় দাস ব্যবস্থা বা দাসদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এবার দাস, স্লেভ এবং হায়ার্ড লেবার, এদের দুজনের মধ্যে তফাৎ কি? দাসদেরও সেম কাজ ছিল, দাসরা কি করতো? পয়সা নিত, তার বিনিময়ে কাজ করতো। হায়ার্ড লেবাররাও সেম কাজ করতো। এই দুজনের মধ্যে তফাৎ কি? দাসদের থেকে হায়ার্ড লেবার, যারা হায়ার্ড মানে হচ্ছে ভাড়া করা, হায়ার করা মানে হচ্ছে ভাড়া করা, ভাড়া করা যারা লেবার ছিল তাদের অবস্থা ভালো ছিল, মানে দাসদের থেকে আরো একটু ভালো পজিশনে ছিল এরা। এখানে সেটাই বলা হচ্ছে, হায়ার্ড লেবার অকুপাইড সোশ্যালি এ বেটার পজিশন দেন স্লেভ, দাসদের থেকে সমাজে তাদের ভালো অবস্থা ছিল, কিন্তু বাট দেয়ার ইকোনমিক পজিশন ওয়াজ ওয়ার্স দেন দ্যাট অফ দ্য স্লেভ। কিন্তু যদি আমরা অর্থের কথা ভাবি তাহলে অর্থের দিক থেকে দাসরা বেশি অর্থবান ছিল হায়ার্ড লেবারদের থেকে। এইটা হচ্ছে দুটোর এই দুজনের মধ্যে মেন তফাৎ। আবার হায়ার্ড লেবার আর একটা টার্ম তোমরা পাবে বিভিন্ন সময় অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়তে, সেটা হচ্ছে ফোর্স লেবার। ফোর্স লেবারদের এই সময় বলা হতো ভিস্তি। ফোর্স লেবার ব্যাপারটা কি? যাদেরকে বলপূর্বক কাজ করানো হতো। এই দুটো জিনিসের মধ্যে তফাৎ রয়েছে। হায়ার্ড লেবার যারা, তারা তাদের শ্রমের বিনিময়ে পয়সা পেত, কিন্তু ফোর্স লেবার বা যাদেরকে ভিস্তি বলা হতো, এই ভিস্তিরা কিন্তু কোনো টাকা পয়সা পেত না, এদের পজিশন খুবই খারাপ ছিল। এটা কখনকার কথা বলছি, পরবর্তী মৌর্য যুগের কথা। কারণ ভিস্তি যে ব্যাপারটা সেইটা কিন্তু মৌর্য যুগে কোথাও দেখতে পাওয়া যায়নি। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ভিস্তি বলে একরকম ব্যাপার রয়েছে, আবার হায়ার্ড লেবার যারা, যারা ভাড়াটিয়া শ্রমিক ছিল বা লেবার ছিল, তারাও রয়েছে পরবর্তী মৌর্য সমাজে। তখন গিয়ে দেখবো যে ভিস্তি যে ব্যাপারটা, যারা ভিস্তি ছিল অর্থাৎ ফোর্স লেবার, তাদের অবস্থা খুবই খারাপ ছিল।
কিন্তু আমরা মৌর্য কোনো রচনা থেকে বা মৌর্য যুগের কোনো রচনা থেকে এই ভিস্তি টার্মটা পাচ্ছি না। তাহলে যদি তোমাদের কোশ্চেন করা হয় ফোর্স লেবার বা ভিস্তি এই ব্যাপারটা যে কি মৌর্য যুগে ছিল, এই সময় ছিল না। নেক্সট হচ্ছে মৌর্য আর্ট। দেখো মৌর্য আর্ট বলতে দুটো জিনিস আমাদের চোখের সামনে ভেসে উঠবে অনেক, মানে এর আগে অনেকগুলো পার্টে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেটা হচ্ছে অশোকের শিলালিপি স্তম্ভলিপি এবং অশোকের গুহার যে বিবরণ মানে আমরা দেখে এসেছি সেইগুলো। তো এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, সেইটা সম্পর্কে আমরা আজকে আর আলোচনা করব না। এক্সট্রা বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এগুলোও কিন্তু মৌর্য আর্টের মধ্যেই পড়ে, শিলালিপি বা স্তম্ভলিপি, কিন্তু যেহেতু সেটা আলোচনা করা হয়ে গেছে সেই জন্য আজকে আর এটাকে এক্সট্রা সেটা নিয়ে কথা বলবো না। এইগুলো বাদ দিয়ে মৌর্য যুগে অধিকাংশ যে জিনিসগুলো তৈরি হয়েছে সেইগুলো কিসের ছিল? দ্য প্রি অশোকান মনুমেন্টস আর মোস্টলি মেড অফ উড অর সাম আদার পেরিসেবল মিডিয়াম। দুটো পিরিয়ডে আমরা ভাগ করতে পারি মৌর্য আর্টকে, একটা হচ্ছে অশোকের আগের সময়টা, সেকেন্ড হচ্ছে অশোকের পরের সময়টা। অশোকের আগে যে সমস্ত জিনিসগুলো তৈরি হতো সেটা রাজপ্রাসাদ হোক বা কিছু যদি তৈরি করা হতো সেগুলো এমন জিনিস দিয়ে তৈরি করা হতো সেটা বহু কাল ধরে থাকবে না। যেমন উদাহরণ হিসেবে কাঠকে নেওয়া যেতে পারে, উড যদি কাঠের তৈরি একটা বাড়ি হয় সেটা বেশি দিন থাকবে না, একসময় ধ্বংস হয়ে যাবে। পাথরের জিনিস থাকলে সেটা তুলনামূলকভাবে অনেক বেশি সময় থাকবে। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী মানে অশোকের আগের যে সময়টা সেই সময়ের বেশি কিছু আমরা পাচ্ছি না, সেগুলো প্রায় সমস্ত কিছুই সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যে মৌর্য আর্টের সম্পর্কে আমরা জানতে পাচ্ছি সেটা সবই অশোকের সময় থেকে। এবার বলবে যে এর মাঝখানে কি এমন ব্যাপার ঘটলো যে দুটো সময় দুরকম জিনিস দিয়ে জিনিস তৈরি হচ্ছে? কেন অশোকের আগের যারা রুলার ছিল চন্দ্রগুপ্ত মৌর্য বা বিন্দুসার, এরা কেন পাথরের জিনিস তৈরি করেনি? তার কারণ ভারতে সেই সময় পাথর দিয়ে তৈরি জিনিসের অতটা প্রচলন ছিল না বা সেটা সম্পর্কে আইডিয়া ছিল না। যখন থেকে পারস্যের সঙ্গে মৌর্যদের সম্পর্ক ভালো হয়েছে সেই সময় থেকে আস্তে আস্তে ভারতে পারসিক প্রভাব কিছু দেখতে পাওয়া গেছে, এবং পারসিক প্রভাবের মধ্যে একটা বড় প্রভাব হচ্ছে পাথরের জিনিস তৈরি করা, পাথরের স্তম্ভ বা পাথরের বিভিন্ন জিনিস এগুলো তৈরি করা, পারসি প্রভাব, পারস্যের প্রভাব। তো সেটা মোটামুটি অশোকের সময় থেকে আরো বৃদ্ধি পেতে শুরু করে। সেই কারণে অশোকের ক্ষেত্রেই আমরা দেখবো যে এই ধরনের পাথরের জিনিস আমরা দেখতে পাচ্ছি, পাথরের যে স্তম্ভ বা স্তম্ভের ওপরে যে পশু ছবি খোদাই করা, এই জিনিসগুলো সবই অশোকের পরবর্তী সময় আমরা সেই জন্য দেখতে পাচ্ছি। তো মৌর্য যে আর্ট সেটাকে আমরা কয়েকটা হেডে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে পিলার্স অ্যান্ড স্কাল্পচার, অর্থাৎ স্তম্ভ, যেটা সম্পর্কে অলরেডি আমরা পড়ে নিয়েছি। স্তূপ, কিছু স্তূপ সম্পর্কে আমাদের জানতে হবে, তার মধ্যে ইম্পর্টেন্ট একটাই, সেটা হচ্ছে সাঁচি স্তূপ। কেভ, গুহা, এই সম্পর্কে অলরেডি আমরা পড়েছি। বারবার হিলস সম্পর্কে তোমাদেরকে আগের দিনের ক্লাসে বলেছি, তো বারবার হিলস এইগুলো ছিল গুহা, তো সেই সম্পর্কে আমরা জেনেছি। প্যালেস, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, রাজপ্রাসাদ সম্পর্কে জানতে হবে, এবং টেরাকোটা অবজেক্ট, টেরাকোটার তৈরি জিনিসপত্র সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই পাঁচটা রকমের হেডে আমরা মৌর্য আর্টকে ভাগ করতে পারি। এবং প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এরকম মূর্তি, মৌর্য যুগে এরকম মূর্তি প্রচুর পাওয়া গেছে। এবং তোমরা যদি মূর্তিটা দেখো আর্টের দিক থেকে খুব ইম্পর্টেন্ট, মানে খুব সুন্দর এটার কারুকার্য, প্রত্যেকটা কারুকার্য খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য রয়েছে। তো এরকম কিছু মূর্তি আমরা মৌর্য যুগের আবিষ্কার করেছি আজকে, যেমন যক্ষা অফ বেশনগর। বেশনগর কোথায় পড়ছে? মধ্যপ্রদেশে। এই জিনিসগুলোকে স্টার মার্ক করে রাখো, কারণ এইরকম কোশ্চেন কিন্তু তোমরা মেন্সে পাবে আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে। যক্ষ, অ্যাকচুয়ালি এটার বাংলা করলে হবে কি যক্ষ, যক্ষ মূর্তি পাওয়া গেছে বেশনগর থেকে, এবং বেশনগর অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট হচ্ছে যক্ষ দব পারখাম, পারখাম এটা মথুরার কাছে অবস্থিত, এখান থেকে একটা পাওয়া গেছে যক্ষ মূর্তি। নেক্সট হচ্ছে চৌরি বেড়ার, এটা পাওয়া গেছে কোথা থেকে? দিদারগঞ্জ থেকে, এবং দিদারগঞ্জ অবস্থিত কোথায়? বিহারে। দ্য স্টোন এলিফ্যান্ট ফ্রম ধৌলি, একটা হাতির মূর্তি পাওয়া গেছে ধৌলি থেকে, যেটা উড়িষ্যাতে অবস্থিত, ধৌলি জায়গাটা উড়িষ্যাতে অবস্থিত। পাশে যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দিদারগঞ্জ যক্ষিণী, এটা হচ্ছে যক্ষিণী মানে যক্ষিণী বাংলা করলে হবে, যক্ষিণী মূর্তি। এটা খুব ফেমাস মূর্তি, এবং মৌর্য যুগের যে মূর্তিগুলো পাওয়া গেছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মূর্তি হচ্ছে এটা। এবং ইভেন এটা কোশ্চেন অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে যে এই দিদাজ দিরাজগঞ্জ যক্ষিণী এটা কোন যুগের
শিল্পের নিদর্শন, এটা হচ্ছে মৌর্য যুগের শিল্পের নিদর্শন। এবার এই মূর্তিগুলো, আর দিদারগঞ্জ কোথায় মনে আছে, সেটা হচ্ছে বিহারে অবস্থিত। এবার এই মূর্তিগুলোর মধ্যে একটা ব্যাপার রয়েছে, দু রকমের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর, যেটা অশোকের সময় স্তম্ভের ওপরে মূর্তি তৈরি করা হয়েছে, পশুর মূর্তি, সেরকম একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর এরকম আলাদা মূর্তি, সেপারেট অন্য যক্ষ বা যক্ষিণীর মূর্তি, এরকম দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে তফাত হচ্ছে, এই মূর্তিগুলো স্থানীয় যারা শিল্পী তারা তৈরি করছে, অন্যদিকে যে অশোকের স্তম্ভের যে মূর্তিগুলো সেগুলো সম্ভবত বাইরে থেকে বা অন্য কোথাও থেকে শিল্পীরা এসে তৈরি করছে। দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যেটা আমরা ঐতিহাসিকরা লক্ষ্য করেছেন। এবং এটা লোকাল যারা শিল্পী তারা তৈরি করলেও এর মধ্যে যথেষ্ট শিল্প বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা যদি দুটো মূর্তি পাশাপাশি দেখি, যে অ্যানিমেল ক্যাপিটাল গুলো, অর্থাৎ যে পশুর মূর্তিগুলো দেখা গেছে পিলারের ওপরে, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা বলতে পারো সেগুলোতে অনেক বেশি স্পেশাল কারুকার্য রয়েছে এইগুলোর থেকে। তো এইরকম দুটো ব্যাপার দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে স্তূপ। স্তূপ জিনিসটা কি, ফার্স্ট একটা ছবি, এটা হচ্ছে সাথী স্তূপের ছবি। এটা এইরকম যে স্ট্রাকচার গুলো সেগুলোকে স্তূপ বলা হয়, অনেকটা গম্বুজের মতো উল্টোনো এরকম একটা বাড়ি টাইপের ব্যাপার, যেটাকে স্তূপ বলা হয়। এবং স্তূপ গুলো মূলত তৈরি হয়েছে স্টোন দিয়ে, পাথর দিয়ে, এবং তার চারিদিকে একটা রেলিং রয়েছে পাথরের, এরকম ব্যাপার থাকবে। এবং সামনে একটা গেট থাকবে, গেটওয়ে থাকবে, যেটা তোমরা সাথী স্তূপেও দেখতে পাচ্ছ। এই সামনে হচ্ছে এটা গেটওয়ে, সরি, সামনে এই যে জিনিসটা সেটা হচ্ছে গেটওয়ে, পিছনে এই তার পাশে হচ্ছে এটা রেলিং, আর পিছনে মেন যে স্তূপটা। তো এইরকম কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই এখানে থাকবে। এবার স্তূপ গুলো বানানোর উদ্দেশ্য কি, এটা বানানোর উদ্দেশ্য বৌদ্ধ ধর্মের জন্য। স্তূপ অবশ্যই বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত হবে। এবং এখানে যে স্তূপ গুলো আমরা দেখবো, প্রত্যেকটা স্তূপে গৌতম বুদ্ধের কিছু না কিছু নিদর্শন রয়েছে। মানে কোথাও গৌতম বুদ্ধের চুলের কিছু অংশ থাকবে, তার কোনো ব্যবহার্য জিনিস রাখা থাকবে, বা যদি গৌতম বুদ্ধের না থাকুক, গৌতম বুদ্ধের মানে অন্যান্য কোনো বৌদ্ধ ধর্মের কোনো বড় সন্ন্যাসী, তার কোনো জিনিস রাখা থাকবে, তার দেহের কোনো অংশ রাখা থাকবে, কিছু না কিছু থাকবে এই স্তূপে। এবং এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা প্রার্থনা করে, মেন মেন হচ্ছে এইটা। এবার হচ্ছে অশোকের সময়, যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স থেকে, সেটা হচ্ছে অশোক 84,000 একটা দুটো নয়, এতগুলো স্তূপ তৈরি করেছিল ভারতীয় উপমহাদেশে সম্পূর্ণ অংশে বিভিন্ন জায়গাতে। তার মধ্যে একটা হচ্ছে সাঁচি স্তূপ, এছাড়াও প্রচুর স্তূপ রয়েছে যেগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে। সাঁচি স্তূপ বেঁচে থাকার কারণ, বা কয়েকটা স্তূপ বেঁচে রয়েছে, ভারত স্তূপ যেমন, সেটা পরে আমরা পড়বো গুপ্তদের সময়। ভারত স্তূপ অ্যাকচুয়ালি অশোক তৈরি করেছিলেন, পরবর্তীকালে গুপ্তরা সেটাকে রিবিল্ড করে। তেমনি ভাবে সাঁচি স্তূপও, তাই সাঁচি স্তূপও অশোক তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে পুষ্যমিত্র শুঙ্গ সেটাকে রিবিল্ড করেন, মানে সেটার উপর আরো কাজ করেন। তো সেই জন্য সেগুলো পরবর্তীকালে থেকে গেছে, কিন্তু যেগুলো অশোকের সময় তৈরি সেইগুলো আজকে অস্তিত্ব পাওয়া যায় না। ইভেন হিউয়েনসাং যখন ভারতে এসেছিলেন তখনও সম্ভবত সেইগুলো ছিল, কারণ হিউয়েনসাং এর রচনাতে আমরা এই স্তূপগুলোর কথা জানতে পাচ্ছি, যে অশোক 84,000 বা এরকম বিশাল সংখ্যক একটা স্তূপ তৈরি করেছিলেন, সেগুলো হিউয়েনসাংও লিখে গেছেন। আর সব থেকে ফেমাস হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি কোথায় অবস্থিত? সাঁচি জায়গাটা অবস্থিত মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কাছে। এটা হচ্ছে সাঁচি স্তূপের বিভিন্ন মাপ, যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, যাদের মেনসের লেখার প্রয়োজন থাকবে তারা এগুলো নোট করতে পারো। কিন্তু এরকম এক্সাক্টলি কোশ্চেন আসবে না, এইটা কোশ্চেন আসতে পারে কোথায় সাঁচি স্তূপ অবস্থিত, কে সাঁচি স্তূপ তৈরি করেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এইরকম, তো যেটা এখানে বলা হচ্ছে যে অরিজিনাল যে স্তূপটা, অরিজিনাল যে সাঁচি স্তূপ, সেটা ইটের তৈরি ছিল, ঠিক আছে, পরবর্তীকালে সেটা পাথরের তৈরি করা হয়। দেখো ইট আর পাথরের মধ্যে তফাৎ কি, ইট আরো কম সময় থাকবে, পাথর আরো বেশি দিন থাকবে, তাই সেই জন্য এই স্তূপ গুলো বেঁচে আছে। পর যেটা বললাম যে পুষ্যমিত্র শুঙ্গ এর উপরে কাজ করেন, পাথরের কাজ, পাথর বসান, পাথর দিয়ে করেন, তো রিপ্লেস করেন ইটকে, তো সেই জন্য আজকে এই স্তূপটা রয়েছে। কিন্তু বাকিগুলো 84,000 তো আর কোনো না কোনো রাজা করে যাননি, যে কটা করা হয়েছে সেগুলো আজও রয়ে গেছে। তো এইরকম আমরা দেখতে পাচ্ছি, রিপ্লেস করেছে রেলিংটাও। এই রেলিংটা কিন্তু অশোকের সময় তৈরি নয়, এই রেলিংটা পরবর্তীকালে তৈরি হয়, সম্ভবত এটা পুষ্যমিত্র শুঙ্গই তৈরি করেন। নেক্সট হচ্ছে কেভ। কেভ মানে হচ্ছে গুহা। গুহা সম্পর্কে আমরা অলরেডি পড়েছি, তাই ডিটেলসে যাব না। গুহা কি জন্য ব্যবহার করা হতো? গুহার দুটো ব্যাপার ছিল, একটা গুহার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে চৈত্য, সেকেন্ড হচ্ছে বিহার। বিহার যেটা, বিহারের কাজ হচ্ছে সন্ন্যাসীদের থাকার জায়গা। যে বিহার শব্দটা যখনই শুনবে কোনো বৌদ্ধ ধর্মে, তার মানে হচ্ছে এটা
এখানে সন্ন্যাসীরা থাকবে, আর চৈত্য হচ্ছে যেখানে তারা একত্রিত হবে, অ্যাসেম্বলি হল সেটাকে বলা হবে চৈত্য। তো এই দুটোর মধ্যে মেন তফাত। আর এই যে গুহাগুলো সেগুলো খুব ভালো করে পালিশ করা ছিল, এমনি নয় যে গুহা রয়েছে একটা পাহাড়ি গুহা, তো এমনি অনেক থাকে ন্যাচারালি তৈরি হয় যে তার মধ্যে গিয়ে সন্ন্যাসীরা থাকছে, এরম নয়, সেগুলোকে ওয়েল পালিশ, সেগুলোকে ডিজাইন করা সম্পূর্ণ হয়েছে, এবং সেই জন্য গুহাগুলোকে মৌর্য শিল্পের মধ্যে রাখা হয়। অশোক, অশোকের সম্পর্কে আমরা জেনে এসেছি যে বারবার যে পাহাড় বিহারে অবস্থিত সেখানে তিনি এ করেন, কি করেন, গুহা তৈরি করেন, ঠিক আছে, তার পুত্র দশরথ সেম গুহা তৈরি করেন, এগুলো সম্পর্কে অলরেডি পড়েছি আমরা, সেগুলো আর যাচ্ছি না। লোমশ ঋষি গুহা, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। এবার এই লোমশ ঋষি গুহা নিয়ে একটা এ রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে যে এটা কোন ধর্মের জন্য তৈরি লোমশ ঋষি গুহা। এটাও অবস্থিত বারবার হিলে, এবং সম্ভবত লোমশ ঋষি যে গুহা সেটা বৌদ্ধ ধর্মের জন্য তৈরি করা হয়েছে, কারণ আমরা আগে দেখে এসেছিলাম যে বারবার গুহা এতে পাহাড়ে যে গুহাগুলো রয়েছে সেগুলো কাদের জন্য তৈরি করা হয়েছিল, আজীবকদের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু মনে রাখবে এই লোমশ ঋষি গুহা যেটা, সেটা সম্ভবত, সম্ভবত এখনো ক্লিয়ার নয়, সম্ভবত এটা বুদ্ধিস্টদের জন্য তৈরি করেছিলেন অশোক। আর এটা কোথায় অবস্থিত? বারবার হিল। বারবার হিল কোথায় অবস্থিত? বিহারে। ওকে, আর বারবার হিল সম্পর্কে এখানে একটু দেওয়া রয়েছে। এখানে যদি প্রশ্ন করা হয় যে ভারতের সব থেকে প্রাচীন গুহা এরকম বৌদ্ধ গুহা কোনটা, সেটা হচ্ছে বারবার হিলে অবস্থিত, ঠিক আছে। আর এখানে দুটো অ্যাকচুয়ালি পাহাড় রয়েছে, একটা হচ্ছে বারবার পাহাড় এবং একটা হচ্ছে নাগার্জুনি পাহাড়। বারবার পাহাড়ে 4টে গুহা রয়েছে, নাগার্জুনি পাহাড়ে 3টে গুহা রয়েছে। বারবার গুহা যেগুলো, সেগুলো সবকটাই অশোক তৈরি করেছেন, কারণ সেখানে একটা এই বারবার গুহার কাছে একটা শিলালিপি পাওয়া গেছে যেখান থেকে লেখা রয়েছে কিং প্রিয়দর্শী। প্রিয়দর্শী বা প্রিয়দাসী এই নামটা কার জন্য ছিল? অশোকের নাম ছিল, আমরা আগে জেনে এসেছি এগুলো সমস্ত কিছু। তো তাহলে অশোক এগুলো তৈরি করেছেন আমরা জানতে পারছি বারবার পাহাড়ে, এবং ঠিক তার উল্টো দিকে আর একটা পাহাড় রয়েছে বিহারেই অবস্থিত, নাগার্জুনি পাহাড়, যেখানে লেখা রয়েছে দেবনাম প্রিয় দশরথ, সেখানে যে শিলালিপিটা পাওয়া গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা দশরথ তৈরি করেছিলেন নাগার্জুনি পাহাড়ে। তো সেটাকে, এই দুটো পাহাড় অবশ্যই মনে রাখবে কে কোনটা তৈরি করেন, একই জায়গায় অবস্থিত। যদি একটা পাহাড় এরকম হয়, তার একদিকের অংশটাকে বলা হচ্ছে বারবার, আর একদিকের অংশটাকে বলা হচ্ছে নাগার্জুনি পাহাড়। তো এই দুটো যথাক্রমে অশোক এবং দশরথ তৈরি করেছিলেন, এবং এগুলো অধিকাংশই আজীবকদের জন্য তৈরি। এবার হচ্ছে প্যালেস, দুর্গ। সেই সময় দুর্গ পাওয়া গেছে, অবশ্যই সেই সময় দুর্গ পুরো পাওয়া যায়নি, কিন্তু দুর্গের কিছু অংশ পাওয়া গেছে, এবং এই দুর্গের বর্ণনা যা পাওয়া গেছে তার থেকে দেখা যাচ্ছে যে সেই সময় দুর্গ নয়, রাজপ্রাসাদ, দুর্গ বলে যাচ্ছি, প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদ সেই সময় যে রাজপ্রাসাদটা ছিল মৌর্যদের, সেটা ম্যাগনিফিসেন্ট ছিল, প্রচন্ড সুন্দর একটা প্রাসাদ ছিল, সেটা বিভিন্ন ঐতিহাসিকরা বা সেই সময়কার রাইটাররা লিখে গেছেন। মূলত যারা গ্রিক রাইটার তারা এসে অবাক হয়ে যাচ্ছেন যে তাদের কাছেও, তাদের শহরেও এরকম এত সুন্দর প্যালেস ছিল না যেরকম মৌর্যদের আন্ডারে ছিল। এবং এই প্যালেসটা কোথায় ছিল? পাটলিপুত্রে ছিল, এখানে রাজারা থাকতেন, মৌর্য সাম্রাজ্যের যারা রুলার হয়েছিলেন তারা থাকতেন। এবং গ্রিক রাইটাররা এটা বলছেন যে এটা সব পৃথিবীর সব থেকে ফাইনেস্ট এবং গ্র্যান্ডেস্ট, সব থেকে সুন্দর এবং সব থেকে বড় প্রাসাদ মৌর্যদের সময় মৌর্য রাজবংশের আন্ডারে ছিল। ফাহিয়ান যখন আসেন, ফাহিয়ান অনেক পরে আসেন, গুপ্ত যুগে আসেন, আমরা মৌর্যদের পরে আরো অনেকটা সময় পাবো, তারপরে গুপ্ত যুগ আসবে, চন্দ্রগুপ্ত মৌর্য সরি চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় ফাহিয়ান আসছেন, তিনি পর্যন্ত লিখে গেছেন যে সেই সময় মৌর্যদের এরকম একটা প্রাসাদ ছিল, মানে সেই সময় অবধিও ছিল। কিন্তু তারপরের যারা রুলার, যখন হর্ষবর্ধনের সময় অর্থাৎ হিউয়েনসাং আসবেন, তিনি কিন্তু আর প্যালেসের বর্ণনা করছেন না। তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে গুপ্ত যুগ অব্দিও এই প্যালেস গুলো ছিল, প্যালেস যেটা পাটলিপুত্রের যে প্যালেসটা সেটা ছিল। তো এখন এটা আর পাওয়া যায় না, কিন্তু এর রুইন পাওয়া যায়, রুইন মানে ধ্বংসস্তূপ। এবং ঐতিহাসিকরা অনুমান করেন বিভিন্ন বর্ণনা থেকে, প্লাস যে সমস্ত ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেখান থেকে, এটাতে 100 খানা পিলার ছিল। একটা বিল্ডিং এর 100টা পিলার থাকা মানে কত বড় সেই বিল্ডিংটা হতে পারে, জাস্ট ইমাজিন। তো সেই রকম একটা পাওয়া গেছে, যেমন এখানে একটা পাশে ছবি দেখতে পাচ্ছ, একটা পিলার, এটা সেই সময়কার একটা মানে ওই যে রাজপ্রাসাদটা ছিল তার একটা পিলারের নিদর্শন যেটা পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে এটাই ইম্পর্টেন্ট, তোমাদের জায়গাটার নাম মনে রাখতে হবে, যার নাম হচ্ছে কুমহারার, ঠিক আছে, কুমহারার বা কুমারাহার, সেম মানে একটু উচ্চারণটা বোঝো, কুমারাহার, যেটা
সম্ভবত সেই সময় যেটা পাটলিপুত্র শহর ছিল সেইটার আজকে নাম, ঠিক আছে? আজকে এটা বিহারে অবস্থিত, এবং এখান থেকে যে প্যালেসটা খনন কার্য করে পাওয়া গেছে 1913 সালে, ঠিক আছে? অ্যাসেম্বলি হল অফ 80 পিলার, অনেক জায়গাতে বলা হয়, অনেক ঐতিহাসিক বলেন এখানে 100টা পিলার ছিল, আবার অনেক ঐতিহাসিক বলেন 80 পিলার ছিল। তো যাই হোক, কিছু একটা ছিল, কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং এখানে ছিল, এবং যিনি আবিষ্কার করেন তার নাম ডিবি স্পুনার। তো আজকে যে আমরা নিদর্শন পাচ্ছি তাতে একটাই মাত্র পিলার পুরো ভাঙা, মানে একদম ভাঙেনি সেই অবস্থায় একটাই পিলার পাচ্ছি, কিন্তু প্রচুর এরকম ফ্র্যাগমেন্টেড ভাঙা ভাঙা পিলার পাচ্ছি। তো সেই থেকে এটা মনে করা হচ্ছে। এবার এই সমস্ত কিছুর থেকে আমরা বুঝতে পারছি মৌর্য আর্ট সেই সময় কেমন ছিল। চলো আজকের যেটা হেডিং রয়েছে আজকের ভিডিওর, অর্থশাস্ত্র, সেই সম্পর্কে এবার আলোচনা করব। অর্থশাস্ত্রের উপর ইম্পর্টেন্স কেন, আমি একদম মৌর্য সাম্রাজ্যের যখন ভিডিও বানানো শুরু করেছিলাম ফার্স্ট ভিডিওতেই আমি শুরু করেছিলাম মেগাস্থেনিসের ইন্ডিকা দিয়ে। এই দুটো গ্রন্থের উপর পুরো মৌর্য সাম্রাজ্য দাঁড়িয়ে আছে, কারণ এই দুটো গ্রন্থ থেকে আমরা প্রচুর তথ্য পাচ্ছি। তো মেগাস্থেনিসের ইন্ডিকা আমাদের কমপ্লিট করা হয়েছে, এবার আমাদের পড়ে রয়েছে যে ফাইনাল বুকটা সেটা হচ্ছে অর্থশাস্ত্র। এবং অর্থশাস্ত্র সম্পর্কে কিছু জিনিস আলোচনা করে এসেছি অলরেডি, আর ডিটেলসে আজকে আলোচনা করবো অর্থশাস্ত্র ব্যাপারটা কি এবং এখানে কি কি রয়েছে। এবার অর্থশাস্ত্রকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বলা হয় যে মৌর্য যুগের যে ইতিহাস তার সব থেকে বড় সোর্স হচ্ছে অর্থশাস্ত্র আর অশোকের শিলালিপি। এবার এই অর্থশাস্ত্র এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে অর্থশাস্ত্র যে কৌটিল্য লিখেছেন এটার প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন গ্রন্থ থেকে, বিভিন্ন ব্রাহ্মণ্য গ্রন্থ থেকে, বিভিন্ন বৌদ্ধিস্ট গ্রন্থ এবং বিভিন্ন জৈন গ্রন্থ থেকে। আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে কৌটিল্য বলে একজন ব্যক্তি ছিলেন যাকে বিষ্ণুগুপ্ত বলা হতো, এবং কৌটিল্য তার উপাধি ছিল। কৌটিল্য শব্দটার অর্থ হচ্ছে যার কুটিল বুদ্ধি রয়েছে, এটা একটা টাইটেল। কুটিল মানে হচ্ছে খুব চালাক, খুব কুটিল ব্যক্তি বলা হয় না সেটাকে, তার মানে হচ্ছে তিনি খুব চালাক ব্যক্তি। তো সেই জন্য তাকে কৌটিল্য উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এবং বিভিন্ন গ্রন্থ থেকে আমরা এই নামটা পাচ্ছি যে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বলে একজন ব্যক্তি ছিলেন, এবং ইনি মেন দায়ী নন্দবংশের পতনের জন্য। নন্দবংশকে পতন ঘটিয়ে সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে ইনস্টল করা, সেখানে রাজা বানানো, মৌর্য বংশের সূত্রপাত সমস্ত কিছু হয়েছে এই ব্যক্তিটির কারণে। এটা সবাই স্বীকার করে নিচ্ছে, সেটা ব্রাহ্মণ্য গ্রন্থ হোক, জৈন গ্রন্থ হোক বা বৌদ্ধ ধর্ম গ্রন্থ হোক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কৌটিল্য বলে একজন ব্যক্তি ছিল, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সোর্স থেকে যখন মিলছে তখন তিনি ছিলেন, এবং তিনি যে অর্থশাস্ত্র লিখেছেন সেটাও আমাদের কাছে কনফার্ম। এবার এই চাণক্য বা কৌটিল্যের যে অর্থশাস্ত্র আমরা এটা অলরেডি জেনে এসেছি যে আর শ্যামাশাস্ত্রী বলে একজন ব্যক্তি, তিনি মাইসোর থেকে এই বইটা খুঁজে পান এবং তিনি এটাকে ইংরাজি ভাষাতে পাবলিশ করেন 1915-তে, ঠিক আছে? অরিজিনালটা 1909-তে পাবলিশ করেন। তো অ্যাকচুয়ালি ইনি খুঁজে বার করেন, এনাকে বলা হয় আবিষ্কারক, কারণ তার আগে অবধি এটা অজানা ছিল। 1904-এ এটা খুঁজে পাওয়া যায়, তার আগে অবধি অজানা ছিল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় নাম পাওয়া গেছে যে কৌটিল্য বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি অর্থশাস্ত্র বলে একটা গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু সেই অর্থশাস্ত্রটা হারিয়ে গেছিল মানুষের কাছ থেকে, লুকিয়েছিল বিভিন্ন অন্যান্য পাণ্ডুলিপির মধ্যে। সেটা খুঁজে বার করেন ডাক্তার আর শ্যামাশাস্ত্রী, এটা আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম, ওখানটা একটু দেখে নেবে। তো এই অর্থশাস্ত্র যখন পাওয়া যায় একটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, যেখান থেকে প্রচুর তথ্য আমরা পাচ্ছি। এবার এই অর্থশাস্ত্রে টোটাল 15টা অধিকরণ রয়েছে। অধিকরণ শব্দটার মানে হচ্ছে বই। আমরা তো নর্মালি বলি একটা অর্থশাস্ত্র, আজকে তোমরা বাজারে যদি যাও মার্কেটে তোমরা অর্থশাস্ত্র বলে একটা গ্রন্থ কিনতে পারবে, কৌটিল্যের অর্থশাস্ত্র। কিন্তু অ্যাকচুয়ালি যে অর্থশাস্ত্র সেটা ওই রকম একটা পাতলা বই নয়, অর্থশাস্ত্রে টোটাল 15টা বই রয়েছে, এবং এই 15টা বইয়ের এক একটাকে অধিকরণ বলা হয়। এই টোটাল 15টা বইতে 150টা চ্যাপ্টার রয়েছে, 180টা প্রকরণ রয়েছে, 6000 ভার্সেস রয়েছে, ঠিক আছে? চ্যাপ্টার মানে তো বুঝতেই পারছি আমরা, এক একটা চ্যাপ্টার পড়ছি, মৌর্য যুগ একটা চ্যাপ্টার, এরপর গুপ্ত যুগ পড়বো, এক একটা চ্যাপ্টার। চ্যাপ্টার জিনিসটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রকরণ ব্যাপারটা কি? প্রকরণ হচ্ছে এ সেকশন ডিভোটেড টু এ স্পেসিফিক টপিক, অর্থাৎ একটা স্পেসিফিক টপিককে যখন বোঝানো হচ্ছে, ধরো কোথাও যুদ্ধে কেমন ভাবে সৈন্য সাজাতে হবে সেইটা লেখা রয়েছে, তো এটা একটা হচ্ছে প্রকরণ। তো এরকম ভাবে এই বইটা সাজানো। তো এই প্রত্যেকটা বইকে আমি এখানে দেওয়া রয়েছে যে 15টা বই রয়েছে, 15টা অধিকরণ রয়েছে, সেই 15টা অধিকরণের মেন টপিক কি সেটা সম্পর্কে একটু একটু করে জেনে রাখো,
কারণ দেবতে কোশ্চেন আসলে এরকম জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আর পুরো অর্থশাস্ত্র মূলত এটা প্রোজ, মানে হচ্ছে গদ্য রূপে লেখা রয়েছে। এক নম্বর বই, এক নম্বর অধিকরণে, সরি অধিকরণে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিল উইথ কিং, রাজা সম্পর্কে বলা রয়েছে। অ্যাকচুয়ালি অর্থশাস্ত্র, আমি আগেও বলেছি যে অর্থশাস্ত্র হচ্ছে এমন একটা গ্রন্থ, যদি কোনো একজন রাজা প্রপার রাজত্ব করতে চায় তাহলে তার সমস্ত ডিটেলস এখানে বলা রয়েছে, কিভাবে সে লড়াই করবে, কিভাবে কোনো কাউকে হত্যা করবে, শাস্তি কিভাবে দেবে, যুদ্ধ কিভাবে করবে, সৈন্যবাহিনী কিভাবে সাজাবে, কাকে কত স্যালারি দেবে, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আর এটা এতটাই একটা ভালো বই এর জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, মেনলি এটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, যদিও নামটা অর্থশাস্ত্র, এখানে অর্থ থেকে বেশি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা রয়েছে। এত ইম্পর্টেন্ট একটা বই যে এটা ইউরোপে সেই সময়তে, মানে কোন সময়ের কথা বলছি আমরা, 16-17 এই সময়তে, মানে যখন, সরি 16-17 বলছি, 19th century যখন আমরা পড়াধীন, সেই সময় ইউরোপে এই বইটা পড়ানো হতো, যারা যুদ্ধে মানে সেনাবাহিনী তাদেরকে এগুলো পড়ানো হতো। তো এরকম একটা ইম্পর্টেন্ট বই। চলো এটা সম্পর্কে আমরা জানি। বুক নাম্বার ওয়ানে বলা হয়েছে ডিল উইথ কিং, এখানে বলা রয়েছে যে তাকে ট্রেনিং কিভাবে নিতে হবে। একজন রাজা যখন, যদি রাজা হতে চায়, একজন তো যুবরাজ থাকবে, সেখান থেকে সে রাজা হবে, তো সেই যুবরাজ থেকে রাজায় পরিণত হওয়ার মধ্যে তার ট্রেনিং কিভাবে দেওয়া উচিত, তার সে যখন রাজা হয়ে যাবে কিভাবে সে মন্ত্রীদের অ্যাপয়েন্ট করবে, কাদেরকে মন্ত্রীদের অ্যাপয়েন্ট করবে, কি যোগ্যতা থাকলে তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে, কোন দায়িত্ব তাদের দেওয়া হবে, এগুলো লেখা রয়েছে। তারপরে তার ডেলি রুটিন দেওয়া হয়েছে, অর্থাৎ একজন রাজা, সে রাজা মানে আমোদ প্রমোদ করবে এরকম নয়, তার ডেলি তার কি কি কাজ করা উচিত পর পর, সেই রকম ভাবে বলা রয়েছে এক নম্বর বইতে। দু নম্বর বইতে বলা রয়েছে এক্সিকিউটিভ অফিসারদের সম্পর্কে, অর্থাৎ আমরা আগের দিনে পড়ে এসেছি যে এই সময়তে আইপিএস বা ইউপিএসসি রাজকে, যারা ইউপিএসসি সার্ভিস, যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়, সেই রকম লেভেলের সেই সময়ে কর্মচারীরা ছিল, তো তাদের সম্পর্কে বলা রয়েছে দু নম্বর বইতে। এছাড়াও স্টেটের বিভিন্ন, মানে রাষ্ট্রের বিভিন্ন কর্তব্য সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ কৃষিকাজ সম্পর্কে কি করবে, মাইনিং অর্থাৎ খনিজ কাজ সম্পর্কে কি করবে, এই সমস্ত জিনিসগুলো এখানে বলা রয়েছে। তিন নম্বর বই, এটা পুরো ল এর উপর নির্ভর করা, অর্থাৎ ল সম্পর্কে বলা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, কোড অফ ল, এই সমস্ত জিনিস তিন নম্বর বইতে বলা রয়েছে। চার নম্বর, ক্রাইম এবং ক্রিমিনাল সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ যারা যারা দোষ করবে, ক্রাইম করবে, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে, তাদেরকে কিভাবে টর্চার করা হবে, তাদেরকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কাদেরকে শুধুমাত্র বন্দী বানানো হবে, কাদেরকে টর্চার করানো হবে, সমস্ত কিছু বলা রয়েছে চার নম্বর বইতে। পাঁচ নম্বর বইতে মিসলেনিয়াস জিনিস সম্পর্কে রয়েছে, অর্থাৎ স্যালারি, স্যালারি হচ্ছে অফিসিয়াল যারা রয়েছে তাদের স্যালারি কত দেওয়া উচিত, কিভাবে তাদের স্যালারি নির্ধারিত হবে, সেই সমস্ত জিনিস বলা রয়েছে। ছ নম্বর বই হচ্ছে, এটা খুব একটা বড় নয়, ছোট বই, এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, কিন্তু দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। প্রথম জিনিস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে থিওরি অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস অফ স্টেট, বিচার, কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে ওয়ান টাইপ অফ, বলতে পারো সংবিধানের মতো একটা ব্যাপার এখানে রয়েছে। আর সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে বলা হয়েছে থিওরি অফ ফরেন পলিসি, অর্থাৎ একটা রাষ্ট্রের বিদেশ নীতি কেমন হওয়া উচিত, সেটা ছ নম্বর বইতে বলা রয়েছে। সাত নম্বর বইতে বলা রয়েছে ফরেন পলিসি সম্পর্কে, আচ্ছা বিভিন্ন সিচুয়েশনে কিরকম ফরেন পলিসি ইউজ করা উচিত, সবসময় পরিস্থিতি সমান থাকবে না, কোনো সময় কোনো বিদেশি রাজ্যের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে পারে, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক থাকতে পারে, তো বিভিন্ন ক্ষেত্রে কিরকম ফরেন পলিসি হওয়া উচিত সেই সম্পর্কে সাত নম্বর বই ডিল করছে। আট নম্বর বইতে বলা রয়েছে ক্যালামিটিস সম্পর্কে, অর্থাৎ এখানে যে অ্যাকচুয়াল মিনিংটা, মানে অ্যাকচুয়াল যে শব্দটা বলা রয়েছে সেটা হচ্ছে ব্যাসানাস, ব্যাসানাস মানে হচ্ছে ক্যালামিটি, ক্যালামিটি মানে হচ্ছে বিপর্যয়, অর্থাৎ কোনো কারণে যদি বিপর্যয় দেখা যায় রাজ্যের উপরে, রাষ্ট্রের উপরে, তখন কি কি করা উচিত সেটা এখানে বলা রয়েছে। ন নম্বর বইতে বলা রয়েছে যুদ্ধ সম্পর্কে, যুদ্ধ অর্থাৎ কিরকম টাইপের ট্রুপ হবে, সৈন্যবাহিনী কেমন হবে, সেই সমস্ত গুলো বলা রয়েছে ন নম্বর বইতে, যুদ্ধ সম্পর্কে বলা রয়েছে ন নম্বর বইতে। দশ নম্বর বইতে বলা রয়েছে যে ব্যাটেল ক্যাম্প কেমন হবে, যুদ্ধের যে ক্যাম্প তৈরি হয় সেটা কেমন হবে, কিভাবে যুদ্ধে আর্মিকে সাজানো হবে, বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, এরকম সোজাভাবে আর্মি যেতে পারে বা আর্মি এরকম ভাবে ভি আকারে, ইউ আকারে,
বলছি উদাহরণ, তোমরা অনেক যুদ্ধের সিনেমা নিশ্চয়ই দেখেছো, তাতে তোমরা দেখতে পাবে যে সেনাবাহিনীকে সাজানোর একটা ব্যাপার রয়েছে। তো সেই জিনিসটা এখানে বলা রয়েছে 10 নম্বর বইতে। 11 নম্বর বইতে মাত্র একটা চ্যাপ্টার রয়েছে, যে ধরো রাজা দুরকম ভাবে শাসন করতে পারে। 1 নম্বর, সে নিজেই শাসন করবে পুরো টেরিটরিতে, আবার এটাও করতে পারে নিজের ওপরে বসে থাকবে, নিচে আন্ডারে কয়েকজনকে দায়িত্ব দেবে, তাদের আন্ডারে কয়েকজন থাকবে। তো এইরকম একটা সিস্টেমও নেওয়া যেতে পারে। তো এই সিস্টেমটা সম্পর্কে বলা রয়েছে যে একজন রাজা তার নিচে সামন্ত রাজা টাইপ, যারা ওয়ান টাইপ অফ বলতে পারো, তাদেরকে দিয়ে কিভাবে শাসন করাতে পারে। 12 নম্বর বই, এটাতে বলা রয়েছে যদি একজন রাজা দুর্বল হয়, হতেই পারে, মানে কৌটিল্য সমস্ত কিছু দিক ধারণা করেছে, যে যদি একজন দুর্বল রাজা হয়, ইভেন কৌটিল্যের এই অর্থশাস্ত্রে এগুলোও রয়েছে, যদি কেউ রাজ পরিবারের কেউ রাজা হতে চায়, রাজার প্রতিদ্বন্দ্বী হয়, তাকে কিভাবে সরিয়ে দেওয়া উচিত। মানে এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারও অনেক কিছু রয়েছে, ও কৌটিল্য সমস্ত দিকই বলে গেছেন। তো 12 নম্বর বই যেমন বলা হয়েছে, যদি কোনো একজন রাজা দুর্বল হয় তাহলে কি সে রাজত্ব করবে না? সেও করবে। তাহলে তাকে স্ট্রং হতে গেলে কি করা উচিত? একজন দুর্বল রাজা বিভিন্ন ভাবে দুর্বল হতে পারে, হয়তো তার সৈন্যবাহিনীর দিক থেকে সে দুর্বল, অর্থের দিক থেকে দুর্বল, বা হাতির ঘোড়া এই সমস্ত সেই সময় ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেই সমস্ত দিক থেকে দুর্বল হতে পারে। তো তার কাছে যে দুর্বলতাটা, সেটাকে ওভারকাম কিভাবে করা যেতে পারে, অর্থাৎ তার দুর্বলতাটা অন্য কোনো ব্যাপার দিয়ে কিভাবে মেক আপ করা যেতে পারে, যদি তার সামনে একজন স্ট্রং রুলার থাকে, যদি এরকম যুদ্ধ বা এরকম কিছু হয়, সেই ক্ষেত্রে এই রুলার কি করতে পারে, সেই সমস্ত বলা রয়েছে 12 নম্বর বইতে। 13 নম্বর বইতে বলা রয়েছে যে শত্রু রাষ্ট্র তার দুর্গকে কিভাবে দখল করা যেতে পারে। ইম্পর্টেন্ট ব্যাপার ছিল সেই সময় দুর্গ দখল করা, তো দুর্গ দখল কিভাবে করা যেতে পারে 13 নম্বর বইতে বলা রয়েছে। 14 নম্বর বইতে বলা হয়েছে সিক্রেট অ্যান্ড অসিলেট প্র্যাকটিস, অর্থাৎ কোনো গোপন জিনিসপত্র, গুপ্তচর, এই সমস্ত জিনিস, বা যেরকম বললাম একজন যদি রাজ পরিবারের মেন যে রাজা তাকে সরাতে চায় অন্য কোনো রুলার, তার থেকে মোকাবিলা কিভাবে করবে, তাকে কিভাবে হত্যা করা যেতে পারে, এই সমস্ত সিক্রেট জিনিসপত্র বলা রয়েছে 14 নম্বর বইতে। আর 15 নম্বর বইতে বলা রয়েছে লজিক এবং মেথড সম্পর্কে বলা রয়েছে, মেথডোলজি অ্যান্ড দ্য লজিক্যাল টেকনিক্স ইউজড ইন দ্য ওয়ার্ল্ড। তো এইরকম 15টা বই রয়েছে, তাতে বিভিন্ন টপিক রয়েছে। একটা এলাবারেটলি বলতে পারো যে প্রথম যে 5টা বই সেটা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যুক্ত, এবং লাস্ট 8টা বই সেটা হচ্ছে নেইবার, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। এরকম একটা জিস্ট, মানে ওভারঅল বলতে পারো, এরকম না যে এক্স্যাক্টলি। নেক্সট যেটা আমাদের জানতে হবে, কয়েকটা লিস্ট আমরা জানবো, যেখানে কিছু ইম্পর্টেন্ট পদের নাম রয়েছে, এদিকে কয়েকটা পদের নাম রয়েছে, এবং সেগুলোর মিনিং কি, সেগুলো কি কাজের তারা করতো, সেগুলো এখানে লেখা রয়েছে। তো এগুলো ইম্পর্টেন্ট, তোমরা যদি রিসেন্ট ট্রেন্ড ফলো করো কোশ্চেনের, WBCS মূলত, WBCS এরকম টাইপের কোশ্চেন আসছে, এবছরেই যেমন একটা এসে গেছে নয়ঙ্কর ব্যবস্থা কি, এরকম টাইপের জিনিসপত্র আসছে, প্রিলিমসেও আসছে, আর শুধু মেন্সে এগুলো আটকে নেই। তো এই জন্য এই লিস্টগুলো ইম্পর্টেন্ট। তো কিছু ইম্পর্টেন্ট পদ যদি তোমরা মনে করো বাংলাতে নিজেদের মতো করে লিখে নিতে পারো, আমি বলে যাব প্রত্যেকটাই, তোমরা একটু লিখে নিতে পারো। প্রথম টার্ম হচ্ছে অকরাধক্ষ। অকরাধক্ষ হচ্ছে যারা মাইনিং, অর্থাৎ খনি সংক্রান্ত দায়িত্ব পালন করতো, যে সমস্ত মন্ত্রীরা বা পদ, তাদেরকে অকরাধক্ষ বলা হতো। নেক্সট হচ্ছে অক্সপালাধ্যক্ষ। অক্সপালাধ্যক্ষ হচ্ছে অ্যাকাউন্টেন্টকে বোঝানো হচ্ছে, অ্যাকাউন্টস এর সঙ্গে, কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস, যারা অ্যাকাউন্টস মেনটেন করবে। বন্দনাঘর ধক্ষ, বন্দনাঘর মানে বুঝতে পারছি বন্দনা, বন্দীর সঙ্গে সম্পর্কিত, তাহলে জেল এর যিনি সুপারিনটেন্ডেন্ট তাকে বলা হবে বন্দনাধ্যক্ষ। দেবতা ধক্ষ, নাম থেকে বুঝতে পারছি টেম্পেলের যারা সঙ্গে যুক্ত প্রধান সুপারিনটেন্ডেন্ট, তাদেরকে বলা হবে। নেক্সট হচ্ছে কোষা ধক্ষ, কোষাধ্যক্ষ, কোষ, কোষ মানে হচ্ছে ট্রেজারি, ট্রেজারির যারা সুপারিনটেন্ডেন্ট তাকে কোষাধ্যক্ষ বলা হবে। লক্ষণাধ্যক্ষ, আচ্ছা লক্ষণাধ্যক্ষ এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, কারণ এটা পরীক্ষায় অলরেডি কোশ্চেন আসছে। লক্ষণাধ্যক্ষ হচ্ছে মিন্ট, মিন্ট মানে টাকা যেখানে ছাপানো হয় তাকে মিন্ট বলা হয়, তো মিন্টের যিনি মাস্টার প্রধান তাকে লক্ষণাধ্যক্ষ বলা হয়, মানে বলা হতো। আচ্ছা নাওয়াধ্যক্ষ, নাওয়াধ্যক্ষ মানে হচ্ছে নাও, মানে হচ্ছে শিপিং, জাহাজের সঙ্গে সম্পর্কিত, কন্ট্রোলার অফ শিপিং। তারপর হচ্ছে পণ্যাধ্যক্ষ, পণ্য শব্দটার অর্থ কি, জিনিসপত্র, অর্থাৎ ট্রেডিং এর সঙ্গে যুক্ত, কন্ট্রোলার অফ স্টেট ট্রেডিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে এই অধ্যক্ষ যুক্ত ছিলেন। তারপরে পট্টনাধ্যক্ষ, পট্টনা
পট্টি নাম শব্দটা সম্ভবত তোমরা শুনেছো, দক্ষিণ ভারতে যখন যাব আমরা সঙ্গম যুগে তখন এই শব্দটা খুব পাবো। পট্টি নাম মানে হচ্ছে ওখানে পোর্টকে বোঝানো হয়, উত্তর ভারতে সেটাই হয়ে যাচ্ছে পট্ট নাম। পট্ট নাম ধক্ষ সেটাকে বলা হচ্ছে পোর্ট, এবং হার্বার যারা বন্দরের প্রধানত তাদেরকে বলা হতো। নেক্সট হচ্ছে পট্টায়াধ্যক্ষ। পট্টায়াধ্যক্ষ হচ্ছে ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনীর যিনি কমান্ডার সেনাপতি তাকে পট্টায়াধ্যক্ষ বলা হতো। পৌতভাধ্যক্ষ, এগেন এটাও পরীক্ষায় কোশ্চেন এসেছে, পৌতভাধ্যক্ষ টানটা কিসের সঙ্গে যুক্ত? পৌতভাধ্যক্ষ এটা ওয়েট অ্যান্ড মেজার যারা কন্ট্রোল করতো, মানে সেই সময়ে যদি কেউ এক্সট্রা ওয়েট মানে কম ওয়েট দিয়ে দিত, মানে জাল জুয়া চুরি করতো, তাদের শাস্তি হতো এবং এটা মাপা হতো যে সবাই ঠিকঠাক দিচ্ছে কিনা, তো সেই কাজটা করতো কে? পৌতভাধ্যক্ষ। রথাধ্যক্ষ নামের মধ্যেই বুঝতে পারছি, রথের সঙ্গে সম্পর্কিত চ্যারিয়ট অর্থাৎ যুদ্ধের যে রথ তার যিনি কমান্ডার প্রধান তাকে বলা হবে রথাধ্যক্ষ। সীতাধ্যক্ষ, সীতা শব্দটা অ্যাকচুয়ালি ল্যান্ড জমির সঙ্গে সম্পর্কিত ছিল এবং সীতাধ্যক্ষ যিনি তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ক্রাউন ল্যান্ড। ক্রাউন ল্যান্ড মানে কি, রাজার কিছু জমি থাকতো, সেই জমিটার যিনি প্রধান যিনি অধ্যক্ষ হতেন তাকে সীতাধ্যক্ষ বলা হচ্ছে। তারপর হচ্ছে সুরাধ্যক্ষ, সুরা মানে কি, সুরা মানে মদ, সুরাধ্যক্ষ হচ্ছে যারা অ্যালকোহল এই ডিপার্টমেন্টটা কাজ করতো মানে দেখভাল করতো তাকে সুরাধ্যক্ষ বলা হতো। নেক্সট বিবিধাধ্যক্ষ, বিবিধাধ্যক্ষ মানে হচ্ছে প্যাস্টারল্যান্ড চারণভূমি, প্যাস্টারল্যান্ড শব্দটার বাংলা হচ্ছে চারণভূমি, চারণভূমির যিনি কন্ট্রোলার তাকে বলা হবে বিবিধাধ্যক্ষ। নেক্সট হচ্ছে কিছু সাবঅর্ডিনেট অফিসিয়াল, এরা তো অধ্যক্ষ উপরের র্যাঙ্কের অফিসিয়াল ছিল, নিচের র্যাঙ্কের কিছু অফিসিয়াল। চৌড়া রাজ্যু, চৌড়া রাজ্যু চৌড় সঙ্গে চোর শব্দটার মিল রয়েছে, তো সেটা হচ্ছে থিপ অর্থাৎ যারা চোরদের ধরে আনতো তাদেরকে বলা হচ্ছে চৌড়া চৌড়া রাজ্যু। গণিকা হচ্ছে প্রস্টিটিউটের সঙ্গে যুক্ত, গণিকা শব্দটা তো হেড অফ প্রস্টিটিউটকে বলা হবে গণিকা। আচ্ছা করণিক, করণিক শব্দটার সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্টস এর সঙ্গে যে সমস্ত অফিসাররা যুক্ত থাকতো তাদেরকে করণিক বলা হতো। হচ্ছে নদীপাল, রিভারের গার্ড ছিল সেই সময়, রিভার ইম্পর্টেন্ট জিনিস ছিল, সমস্ত পরিবহন অধিকাংশটাই নদীর মাধ্যমে হতো, তো নদীর গার্ডকে বলা হবে নদীপাল। তারপর হচ্ছে আচ্ছা নিদ্রাধ্যক্ষ, ঠিক আছে নিদ্ধা, ঠিক আছে নিদ্ধা এখানে একচুয়ালি লিখছি নিদ্ধাধ্যক্ষ বা নিভিগ্রহ, নিদ্ধাধ্যক্ষ বা নিভিগ্রহ হচ্ছে স্টোর কিপারকে বলা হতো। তারপর হচ্ছে এইটা কোশ্চেনে এসছে রূপাধ্যক্ষ, রূপাধ্যক্ষ ব্যাপারটা কি, এক্সামিনার অফ পয়েন্ট এবং অপশানে এইটাও থাকবে, রূপাধ্যক্ষ হচ্ছে রূপোর যিনি কাজ করেন এটা অপশানে থাকবে, তো তোমাদের সবারই অধিকাংশই মনে হতে পারে রূপাধ্যক্ষ নামটা রয়েছে তার মানে রূপোর সঙ্গে হবে, না রূপাধ্যক্ষ হচ্ছে এক্সামিনার অফ পয়েন্ট, পয়েন্ট যিনি পরীক্ষা করেন তিনি হচ্ছেন রূপাধ্যক্ষ। তারপরে সৈমিকা, সৈমিকা মানে হচ্ছে বর্ডার গার্ড, বর্ডারকে যারা পাহারা দেবে তাদেরকে বলা হবে। সংখ্যা, সংখ্যায়ক, সংখ্যায়ক বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কে। তারপর হচ্ছে তৎপুরুষ, এটা ইম্পর্টেন্ট টার্ম, তৎপুরুষ বা লেখক এটা বলা হচ্ছে ক্লার্ক কে, যারা ক্লার্কের কাজ করবে। আর বনপাল, বনপাল শব্দটা হচ্ছে ফরেস্ট গার্ডের সঙ্গে যুক্ত, যারা ফরেস্টকে গার্ড দিত। কিছু ইম্পর্টেন্ট ট্যাক্স যেগুলো এই সময় চালু ছিল, প্রথম হচ্ছে ভাগ, ঠিক আছে ভাগ হচ্ছে শেয়ার অফ প্রোডাকশন অর্থাৎ কৃষক রাজা চাষ করছে তার কিছুটা অংশ, 1/4 বা 1/3 ফসল হিসেবে যখন দিত রাজাকে অ্যাজ ট্যাক্স সেটাকে বলা হবে ভাগ। তারপর হচ্ছে কর, কে আর এ করা হয় কিন্তু অ্যাকচুয়ালি বাংলা করলে হবে কর, কর মানে সিম্পলি ট্যাক্স ইন ক্যাশ, কেউ তো এরকম ভাবেও দিতে পারতো, আবার কারোর মনে হলো যে আমি ফসল দিয়ে দেবো না, ফসলটাকে আমি বাজারে বিক্রি করব, তারপর টাকার মাধ্যমে টাকা যেটা পাবো তার থেকে কিছুটা টাকা রাজাকে ট্যাক্স হিসাবে দেবো, তো সেই টাকা সেই করটাকে বলা হবে শুধু কর, ঠিক আছে। নিষ্ক্রময়া, নিষ্ক্রময়া হচ্ছে এক্সপোর্ট ডিউটি, কেউ যদি রাষ্ট্র থেকে মৌর্য সাম্রাজ্যের যে টেরিটরি ছিল সেখান থেকে বাইরে এক্সপোর্ট করতে চায় তাকে একটা কর দিতে হবে যেটাকে বলা হবে নিষ্ক্রময়া। নিষ্ক্রমণ মানে মনে রাখতে পারো সিম্পলি, নিষ্ক্রমণ মানে হচ্ছে বেরোনো, নিষ্ক্রমণ শব্দটা অর্থ হচ্ছে বেরোনো, তো নিষ্ক্রময়া হচ্ছে রাজ্য থেকে বেরিয়ে মানে রাষ্ট্র থেকে, সরি রাষ্ট্র থেকে বেরিয়ে যদি অন্য রাষ্ট্রে ব্যবসা করতে যায় তার জন্য। তারপর হচ্ছে পিণ্ড কর, এটা সম্পর্কে আগের দিন দেখছিলাম, ট্যাক্স পেড ইন কাইন্ড বাই ভিলেজ, পিণ্ড কর ব্যাপারটা কি, কোনো একজন মাটির জিনিস তৈরি করে সে কি করলো ট্যাক্স হিসেবে মাটির কয়েকটা জিনিস রাজাকে দিল, তো এইটাকে বলা হবে পিণ্ড কর। তারপর হচ্ছে প্রক্রিয়া, প্রক্রিয়া হচ্ছে রয়্যালটি, খাজনা, খাজনা হিসাবে যেটা দেওয়া হতো সেটাকে প্রক্রিয়া বলা হচ্ছে। প্রভেশা,
প্রবেশা মানে হচ্ছে ইম্পোর্ট ডিউটি, যেমন নিষ্ক্রমণ মানে বাইরে যাওয়া, প্রবেশ মানে হচ্ছে ভেতরে ঢোকা। অর্থাৎ বাইরে থেকে কেউ যদি এসে মৌর্য সাম্রাজ্যের মধ্যে কিছু বিক্রি করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, তাকে করটা দিতে হবে, যেটা হচ্ছে প্রবেশা। তারপরে আছে শুল্ক, শুল্ক কাস্টম ডিউটি। শুল্ক হচ্ছে কাস্টম ডিউটিকে বলা হতো, আর ভিস্তি হচ্ছে লেবার। দেখো ভিস্তি ফোর্স লেবার যে ব্যাপারটা সেটা কিন্তু পরবর্তীকালে আসবে। ভিস্তি মানে এই সময় জাস্ট লেবার, লেবার তো থাকতেই পারে, সব যারা কাজ করবে শ্রমের বিনিময়ে পয়সা পাবে তাদেরকেই লেবার বলা হবে। কিন্তু ফোর্স লেবার যে ব্যাপারটা, বলপূর্বক শ্রমিক, সেটা পরবর্তী মৌর্য যুগের কনসেপ্ট, এবং তখনও বলপূর্বক যাদের কাজ করানো হতো তাদেরকেও ভিস্তি বলা হতো। তো মৌর্য যুগের জন্য যদি বলা হয় ভিস্তি শব্দটার মানে কি, সেটা হচ্ছে শুধুমাত্র লেবার, কিন্তু মৌর্য পরবর্তী যুগের ভিস্তি মানে হচ্ছে ফোর্স লেবার। নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কর্ম, মানে যারা কাজ করতো বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল তাদের একটা লিস্ট। আয়স্করা, আয়স্করা বলা হচ্ছে কাকে, পটার, অর্থাৎ যারা মৃৎপাত্র তৈরি করবে। চর্ম করা, চর্ম মানে চামড়া, তো চামড়ার যারা কাজ করবে তাদের চর্ম করা বলা হবে, ঠিক আছে। কর্মকার, কর্মকার মানে হচ্ছে যারা ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে গয়নাগাটি তৈরি করে তাদের কর্মকার, আজও বলা হয় কর্মকার। তারপর হচ্ছে কুট্টক, কুট্টক হচ্ছে কার্পেন্টার, ওকে, কার্পেন্টার মানে সুতোর বলা হয়, কাঠের মিস্ত্রি তাদেরকে। নাপিয়া, আজকে আমরা যাদেরকে নাপিত বলি, অর্থাৎ বারবার চুল যারা কাটতেন তাদেরকে নাপিয়া বলা হতো। শিল্পী, আর্টিস্টদের বলা হতো, বিভিন্ন জিনিস যেমন মূর্তি তৈরি করছে তাকে বলা হবে শিল্পী, সিম্পলি বোঝা যাচ্ছে। সুবর্ণ করা বা সুবর্ণ করা হচ্ছে গোল্ডস্মিথ, যারা সোনার কাজ করবে। তুণ্ণ ভায়া, তুণ্ণ ভায়া হচ্ছে টেলর, অর্থাৎ যারা কাপড়ের কাজ করবে। তারপর হচ্ছে ভার্ধকি, ভার্ধকি মানে হচ্ছে ইঞ্জিনিয়ার যারা ছিল সেই সময়কার, যারা এরকম বড় বড় অট্টালিকা তৈরি করবে, তারা ভার্ধকি নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে বর্মকর, বর্মকরেরও একই টাইপের কাজ ছিল, বিভিন্ন বিল্ডিং তৈরি করা। নেক্সট হচ্ছে কিছু কৃষি কাজ বা এরকম টাইপের যে সমস্ত কাজ তাদের, যেমন দুহক, দুহক বলতে মিল্কার, যারা দুধের ব্যবসা করতো তাদেরকে দুহক বলা হতো। গোপালক, গোপালক মানে গোপাল আমরা বলি, গোপালক মানে হচ্ছে কি যারা পশু চারণ করে জীবিকা অর্জন করে তাদেরকে গোপালক বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে কারসাকা, যাকে আমরা এখন কৃষক বলি, কারসাকা বলা হতো ফার্মার। তারপর হচ্ছে চিকিৎসকা, আজকে আমরা চিকিৎসক বলি, তো সেই সময় চিকিৎসকা বলা হতো ফিজিশিয়ান। তারপর হচ্ছে লেখক, লেখক তো অলরেডি দেখলাম, ক্লার্ককে বলা হবে লেখক। তো এই হচ্ছে আজকের পুরো টপিক, এর সাথে সাথে মৌর্য সাম্রাজ্য কমপ্লিট হলো। তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপে আমাকে ফলো করতে পারো, এই চ্যানেলকে ফলো করতে পারো, কারণ তোমরা এখান থেকে এখানে মেসেজ করতে পারবে যদি তোমাদের কোনো ডাউট বা কিছু বলার থাকে। এর সাথে সাথে যদি তোমরা আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা এই সময় দুটো অফার পেয়ে যাবে, 12 মাসের সঙ্গে তোমরা যদি 12 মাসের সাবস্ক্রিপশন নাও 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে, এবং 24 মাসের সঙ্গে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। এবং একটাই সাবস্ক্রিপশনে তোমরা বিভিন্ন ব্যাচ, বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। নতুন কিছু ব্যাচ শুরু হচ্ছে, যেমন আগমন ব্যাচ শুরু হচ্ছে 25 তারিখ থেকে, এবং এটা WBCS 2022 এর জন্য শুরু হচ্ছে। তো তোমরা যারা WBCS 22 এর প্রস্তুতি নিচ্ছ, একদম প্রথম যারা শুরু করছো তাদের জন্য এই ব্যাচটা, আবার যারা অনেক কয়েক বছর প্র্যাকটিস করছো, অনেক বছর ধরে পড়ছো, তাদের জন্য এই ব্যাচটা, কারণ এখানে প্রিলিমস, মেন্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু কভার করা হবে। এবং যারা পড়াবেন তাদের বহুদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা জানেন কোথা থেকে কোশ্চেন আসতে পারে, এবং পুরো টপিকটাই, প্রত্যেকটা সাবজেক্টের পুরো টপিকই অ্যাকচুয়ালি কভার করা হবে। তো তোমাদের অনেক হেল্প হবে, তোমাদের প্রস্তুতি আরো পারফেক্ট হয়ে যাবে যদি তোমরা আনাকাডেমি প্লাসে এই আগমন ব্যাচে জয়েন হও। যদি প্রতিকৃত ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যারা WBCS মেন্স পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য প্রতিকৃত ব্যাচ মেন্স এর প্রিপারেশনের জন্য 27 তারিখে শুরু হবে। তো মেন্স এর প্রিপারেশনও তোমরা এখান থেকে করতে পারবে একটাই সাবস্ক্রিপশনে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি, কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, এখানে যা প্রাইস লেখা রয়েছে তার উপর 10% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা রেফারাল কোড ইউজ করো, আমার কোড হচ্ছে সর্বজিৎ10, বড় হাতে সর্বজিৎ, উইদাউট স্পেস, কোনো স্পেস ছাড়া 10। এই কোডটা ইউজ করলে তোমরা প্রত্যেকটা যা যা এখানে প্রাইস লেখা রয়েছে 10% ডিসকাউন্ট পাবে,
তোমরা ইএমআই তে পেমেন্ট করতে পারো, যদি তোমরা মনে করো একবারে টাকাটা পেমেন্ট করবে না, তোমরা এটা ইএমআই তে পেমেন্ট করতে পারো। যে বেনিফিট গুলো পাবে প্লাস সাবস্ক্রিপশনে, সেটা হচ্ছে একটাই সাবস্ক্রিপশনে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, সেটা হচ্ছে পুলিশ এসআই হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, WBCS হতে পারে, স্কুল সার্ভিস কমিশন হতে পারে, প্রত্যেকটা প্রিপারেশন তোমরা একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সুবিধা, সেটা হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে পড়তে পারবে, অর্থাৎ যাদের কাছ থেকে তোমরা পড়ে বুঝতে পারবে তাদের কাছ থেকেই তোমরা পড়তে পারো, সেই ব্যাচ গুলোই তোমরা জয়েন হতে পারো। এখানে কেউ তোমাদের বলবে না যে এই টিচারের কাছ থেকেই এটা পড়তে হবে, তোমাদের পছন্দের টিচার তোমরা চুজ করবে। এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে একটাই সাবস্ক্রিপশনের মাধ্যমে, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ প্রত্যেকটার প্রস্তুতি তোমরা করতে পারবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ এবং প্রচুর মক টেস্ট। এই মক টেস্ট দেওয়াটা রেগুলার দরকার, এবং এই মক টেস্টের জন্য তোমাদের আলাদা বই কিনতে হয়, কিন্তু এখানে সেই রকম কোনো প্রয়োজন হবে না, কারণ খুব ভালো টেস্ট আন একাডেমিতে নেওয়া হয়, তোমরা সেইগুলো সুবিধা পাবে প্লাস সাবস্ক্রিপশন। এছাড়াও যে ফ্রি টেস্ট গুলো রয়েছে সেগুলো তোমরা দিয়ে দেখতে পারো কেমন এখানে টেস্টের কোয়ালিটি থাকে, এবং ফ্রি টেস্ট গুলোর জন্য কোনো সাবস্ক্রিপশন লাগবে না, নিচে ডিসক্রিপশনে প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আজকের টপিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। নেক্সট দিন আমরা অন্য পরবর্তী টপিক শুরু করব। মৌর্য সাম্রাজ্য এখানেই কমপ্লিট, এবার PDF টাও আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে।